পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের সমিতি, জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে রেকর্ড করেছে দক্ষিণ চব্বিশ পরগনা। পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, 12% আসনে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড দক্ষিণ চব্বিশ পরগনার। দুয়ারে পঞ্চায়েত ভোট 8ই জুলাই, ভোটের রিপোর্ট কার্ড বেরোবে 11ই জুলাই। তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে 12% আসনে। তালিকা প্রকাশ করে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের 73,887টি আসনের মধ্যে 9,013টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। 12% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে কোনো না কোনো রাজনৈতিক দল। কমিশনের তালিকা অনুযায়ী 22টি জেলার গ্রাম পঞ্চায়েতের 63,229টি আসনের মধ্যে 8,002টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। 9,730টি পঞ্চায়েত সমিতির মধ্যে 911টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। 928টি জেলা পরিষদের মধ্যে 16টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন প্রার্থীরা। এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টি স্তরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলার 6,384টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে 1,767টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। 926টি পঞ্চায়েত সমিতির মধ্যে 233টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। 85টি জেলা পরিষদের আসনের মধ্যে 8টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পঞ্চায়েত ভোটে শাসক দল ছাড়া 100% প্রার্থী দেওয়া অসম্ভব বিরোধীদের পক্ষে। বিরোধী দলের সাংগঠনিক দুর্বলতা থেকে গ্রাম্য রাজনীতি এর প্রধান কারণ। চলতি বছর পঞ্চায়েত ভোটে 12% বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এলেও 2018 সালে 34% আসনে ভোট ছাড়াই এসেছিল জয়। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।